Chopang? 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 Hello friends, সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো আমার রুই সোনাকে ওই নজর বালাগুলো পরিয়ে দিয়েছি একটু সুতো দিয়ে বাঁধতে হয়েছে ওর হাতে একটু বড় হয়ে গিয়েছিল ওই জন্য এইটা দেখো দু হাতে পরিয়ে দিয়েছি আর পায়ে ছমছম ছমছম করছে এই যে নূপুর পরিয়েছি পায়ে পায়েও বাঁধতে হয়েছে পায়েও একটু বড় ছিল ওই জন্য চুলটা ছাড়ো চুলটা ছাড়ো চুলটা ছাড়ো সব সময় আমার চুল ধরে রাখবে আমার নয় সবারই বাবা লাগছে কি বলবে বলো তো বলো 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 সোনা বলো কি বলবে ওই যে সামনে সামনের দিকে দেখো তো জানো তো সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগের ভিডিওতে সেদিন গয়না কিনতে গিয়ে না আমি মানে গয়না কিনেছি আমি তো খুশি হয়েছি রুহির জন্য ফার্স্ট টাইম কিছু কেনা হয়েছে ভীষণ খুশি হয়েছি আরও একটা কারণে আমি ভীষণ খুশি হয়েছি ওখানে গিয়ে একটা খুব ভালো ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি যখনই দোকানে গেলাম তো জুতো খুলে ঢুকতে হয় দোকানের মধ্যে তো আমি জুতোটা খুলছি গেটের সামনে তখনই ওখানে যে দোকানের যে দাদা কি হলো ওটা কি হচ্ছে কিরকম করছে দেখো বদমাইশি বদমাইশি হাসি আর কান্নার মধ্যবর্তী একটা কিছু করছে আচ্ছা তো আমি যখনই ওখানে জুতোটা খুলছি তখনই ওখানে যে দাদা দোকানের দাদা দেখে বলছে আমি কিন্তু তোমার সব ভিডিও দেখি সব কিছু জানি দিয়ে না সব কিছু বলছে বলছে তোমার একটা মেয়ে হয়েছে ভিক্টোরিয়া হসপিটালে আর হচ্ছে কিছুদিন আগে একটু শরীর খারাপ হয়েছিল নিবুলাইজার দিতে হয়েছিল তো এরকম সব কিছু বলছে বলছে তুমি তো ব্যাঙ্গালোরে থাকো কিছুদিন পরে তো ব্যাঙ্গালোর চলে যাবে তো আমার সব ভিডিওই যে দেখে পুরো মানে পুরো বোঝাই যাচ্ছে তো তখন মানে একটা অন্যরকমই ফিল হচ্ছে ও আচ্ছা তারপরে দাদা যেটা বললো বললো যে আমি দেখি না দেখি আমার ওয়াইফ তো তোমার প্রত্যেকটা ভিডিওই দেখে তো তারপরে হচ্ছে দিদিভাইকে ভিডিও কল করেছিল দাদা ভাই তো দাদা হচ্ছে দিদিভাইকে ভিডিও কল লাগিয়েছিল তারপরে ভিডিও কলে মানে আমি একটু কথাও বললাম তো খুব খুব ভালো লেগেছিল দিদিভাইও বলছে যে আমি তোমার সব ভিডিও দেখি রুহির কথা জিজ্ঞেস করলো তো আর জানো তো ওদেরও না একটা বাচ্চা মেয়ে আছে এক মাসের একটু বেশি বয়স তো যখন এরকম কোথাও যাই কেউ যখন আমাকে দেখে এরকম চিনতে পারে বলে যে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো তখন একটা অদ্ভুত খুব ভালো একটা ফিল হয় তো খুব ভালো লাগে আর মাঝে মাঝে যেমন এরকম হয় যে আর মানে ভিডিও করতেও ভিডিও বানাতেও তো মানে একটু তো কষ্ট হয় যাই বলো তাই বলো তো যখন একটু বেশি কাজের প্রেশার থাকে ধরো রুহি রাতে বদমাইশি করছে করছে তখন ভিডিও এডিটিং করতে পারছি না দিতে পারছি না চাপ হয়ে যাচ্ছে তখন মনে হয় যে আর পাচ্ছি না আর পারবো না এবারে মনে হয় ভিডিও ইরেগুলার হয়ে যাবে কিংবা ভিডিও হয়তো দিতেই পারবো না এরকম মনে হয় আর যখন তোমাদের এইসব কথাবার্তা শুনি এইসব কমেন্ট আরও যখন ভালো ভালো কমেন্ট দেখি তখন মনে হয় যে না আমি ভিডিও বানাতে মানে যতই কষ্ট হোক ভিডিও আমি বানাবো তোমাদের জন্য তো খুব ভালো লাগে এইসব কথাবার্তা শুনলে তো ওই দিন ওখানে ওই দাদা দিদিভাইয়ের সাথে ভিডিও কল করিয়ে দিয়েছিল তো ওই দিদিভাইয়ের নাম হচ্ছে সঞ্চিতা শাসমল দরবার তো দিদিভাইও খুব ভালো ওই দোকানেই বসে একটু কথা বললাম মানে ভিডিও কলে করলাম তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি তো রুহিনা ভীষণ বদমাইশি করছে চুল পুল ধরে টানছে লাফাচ্ছে তো আমি না বিয়ের সময় ওখানে গেছিলাম তো ওই দাদাভাই তো আমাকে দেখে চিনতেই পেরে গেছিলো যে আমি ওখানে যাই তো দিদিভাই চিনত না তো আমি যখন বিয়ের সময় আমার এই যে শাখা ডিজাইন এখানে ঠিক ফোকাস হচ্ছে না তো যাই হোক এই যে শাখাটা এই শাখাটা ওখান থেকেই বানানো এই মানে সোনার যে এটা ডিজাইনটা করা আছে ওখান থেকেই বানানো শাখাটা এছাড়াও আরও অন্যান্য কিছু গয়নাও আছে তো আমরা যখন ছোটোবেলায় আমরা যখন নূপুর পরতাম আমি আর আমার বোন তখন মানে ওখান থেকেই বেশিরভাগ সব নূপুর কেনা হতো নূপুর চুড়িও কেনা হতো আমাদের জন্য মনে আছে এছাড়া মায়ের বেশ কিছু গয়না ওখান থেকে বানানো আর কি তো ছোটোবেলায় তো ওখানে অনেকবারই গিয়েছি তারপর বিয়ের সময় গিয়েছিলাম নূপুর কিনতে শাঁখা কিনতে মানে শাঁখা বাঁধানো কিনতে তো তারপরে আবার এই রুহি হওয়ার পরে আমি আবার রুহির জন্য এই রূপোর গয়নাগুলো কিনতে গেছিলাম রুহি কথা বলছে দেখো আচ্ছা কি লাফার লাফাচ্ছে ও নিজে নিজেই লাফাচ্ছে তোমরা হয়তো ভাববে আমি ওকে নাচাচ্ছি আমি ওকে নাচাচ্ছি না ও নিজেই লাফাচ্ছে এরকম দেখো দাঁড়িয়ে আছে বাপরে বাপ কেমন লাফাচ্ছে বলো যাও বলো কি বলবে বলো বলো তো
বলো বলো তোমার নুপুরটা পরে আর নজর বালাগুলো পরে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন ভালোই চিৎকার করে, খুব চিৎকার করে, রাত্রিবেলা চিৎকার করে। তার পাপা যখন ভিডিও কল করে তখন তো মাঝে মাঝে প্রচুর লাফালাফি করে, প্রচুর চিৎকার করে ভিডিও কলে থাকলে। এরকম আগেও একবার হয়েছিল যখন আমরা ষষ্ঠীর দিন, না ষষ্ঠী নয় সরি পঞ্চমীর দিন, আমরা যখন নন্দকুমারের ঠাকুর দেখতে গিয়েছিলাম, দুর্গার পুজোর কথা বলছি, তো তখন ওখানে একজন ভাই, সেও আমাকে দেখে চিনেছিল, বলেছিল কি যে তোমাকে দেখেছি আজকে। তো খুব ভালো লাগে এইসব, মানে এইসব কমেন্ট, এইসব যখন কথাবার্তা যখন সবাই বলে, মানে কোথাও হয়তো গেলাম সেখানে কেউ চিনতে পারলো যখন বলে, তখন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। তো যতই কষ্ট হোক ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের জন্য, আশা করব তোমাদের সাপোর্ট সবসময় আমি পাব। তো চলো, এই এই একটা ভালো লাগার কথা তোমাদের সাথে শেয়ার করা ছিল, তার জন্য শেয়ার করলাম এখন। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই বন্ধ করছি, কারণ রুহি ভীষণ উৎপাত করছে, প্রচণ্ড বদমাইশি করছে রুহি। রুহি না ভীষণ দুষ্টু, তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলছি রুহি ভীষণ দুষ্টু হয়েছে। চলো সবাইকে বলে দাও, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা টাটা।